কি হলো? হ্যাঁ, রিং হচ্ছে কিন্তু ফোন ধরছে না। দাঁড়াও, আমি ট্রাই করে দেখছি। ম্যাডাম, ওরাই বারবার ফোন করছে ম্যাডাম। আমি ফোনটা অ্যাটেন্ড করি ম্যাডাম। এই, অ্যাটেন্ড না করে ওদের টর্চার করে যাব। বাসতে দে। ওকে ম্যাডাম। ফোন ধরছে না। আমার মনে হয় অন দ্য ওয়ে হতে পারে, তাই ফোনটা ধরতে পারছে না। নিশ্চয়ই চলে আসবে, এখানে ওয়েট করতে হবে না। ভেতরে যাই, চল। কাকা, সুটকেসে কি আছে? দরকারি ডকুমেন্ট আছে। কথা শোন। এই প্রিয়া। এই, সরি কাকা। বলুরে দাদা, ওই প্রিয়া লোকটার সাথে কি বলছো তুমি লক্ষ্মী? এরা তো সবাই ফ্রড। এদের বাড়ি গিয়ে আমি আর অর্জুন খুঁজে এলাম, এরা সবাই পালিয়ে গিয়েছে। লক্ষ্মীর কোন দোষ নেই, ওর কোন ভুল নেই বলছো? ওই অর্ডারটা ওর জন্যই তো এসেছে, নিশ্চয়ই ওর চেনা কোনো লোক ছিল ওরা। মন্দিরে লক্ষ্মীর সাথে দেখা হয়েছিল, ও এইখানেই কাজ করে জানতে পেরে আর ওর কথাবার্তা শুনে ওরা তখনই সিদ্ধান্ত নেয় যে এখানে অর্ডার দেবে। তার আগে তো লক্ষ্মী ওদেরকে চিনতই না। আমাদেরকে যন্ত্রণার উপর যন্ত্রণা দেওয়ার জন্য কোন চোরের দল এই সমস্ত প্ল্যান করেছে। ম্যাডাম, তেজে ম্যাডাম আপনাকে ভিডিও কল করেছেন। এতে লক্ষ্মীর দোষটা কোথায়? আপনি অবুঝের মতো কথা বলছেন দাদা। ফ্রডদের সঙ্গে নিশ্চয়ই ওর কোনো যোগ আছে। আই লক্ষ্মী বলো, ওই লোকগুলোকে তুমি নিশ্চয়ই আগে থেকে চিনতে, তাই আমাদের এত বড় সর্বনাশ করলে। একদম চুপ থাকো। এই, কেন করলে তুমি এরকম? যাও এখান থেকে, বেরিয়ে যাও। বৌদি, কি করছো তুমি এগুলো? লক্ষ্মীর এতে কোনো দোষ নেই। বৌদি, তুমি চুপ করো। ওকে এখন সাপোর্ট করতে এসেছো যে আমাদের এত বড় সর্বনাশ করলো? আর এক মিনিট এখানে থাকবে না, যাও যাও। যদি আর একবারও দেখি, দেখো তোমার কি অবস্থা করি। যাও এখান থেকে, শুনতে পাচ্ছ না? বেরিয়ে যাও এখান থেকে, যাও বলছি। বেরো।
আমাকে মাঝ রাস্তায় অপমান করেছিলি না? এই বড় লোকদের এটাই স্বভাব, একটুকুও কৃতজ্ঞতা নেই এদের মধ্যে। এটা না বুঝে তুই আবার এতদিন ধরে ওদেরকে মাথায় তুলে নাচছিলিস, আর ওরা ঠিক সুযোগ পেয়ে তোকে ঘাড় ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দিল। মা, এইভাবে বাজে কথা বলো না মা। ওই লালমোহন স্যার আর মহালক্ষ্মী ম্যাডাম, ওরা বাকি বড় লোকদের মতো নয়। দোকানে যারা কাজ করে তাদের ওরা আত্মীয় মনে করে। এখন ওদের একটু খারাপ সময় চলছে বলে। তাই বলে আমাদের বাড়ির মেয়ের এইভাবে অপমান হবে? আপনি কি করে এগুলো বলছেন দাদু? আমাদের লক্ষ্মীকে দোকান থেকে বের করে দেওয়ার সময় ওর মনে না জানি কত কষ্ট হয়েছে বলুন তো, সেটা কি একবারও আপনি ভেবে দেখেছেন? লক্ষ্মী, আমার মনে হয় না এটা করাটা তোর ঠিক হবে। ওই দোকানের কাজটা তুই বরং আজকেই ছেড়ে দে। আমি আগেই তোকে বলেছিলাম না, আমরা গ্রামে গিয়ে সেটেল হয়ে যাব। হ্যাঁ, তুই কি বলিস? না বৌদি, এই মুহূর্তে ওটা হবে না। তার মানে অপমানিত হওয়া সত্ত্বেও তুই ওই দোকানে কাজ করবি? যে অপমান হয়েছে আমি সেটা আগে আমায় ঠিক করতে হবে। এই, তোর কি মাথাটা গেছে? ওখানে গন্ডগোল হয়ে গেছে, ছেড়ে চলে আয়। না বৌদি, ওটা যদি শুধু কাজ হতো তাহলে ছেড়ে আসতাম, কিন্তু দিদি আর বাকি লোকেরা আমার উপর যে ভরসা করে, সম্মান করে, ভালোবাসে, ওগুলোকে অত সহজে ছেড়ে আসতে পারবো না। ওগুলোকে এত সহজে আমি কিছুতে ছেড়ে আসতে পারবো না। আমার বিবেক আমাকে বাঁচতে দেবে না। ওই অর্ডারের জন্য অনেক সমস্যা হচ্ছে, সেই জন্য ওটা আমাকেই ঠিক করতে হবে। শুরু যখন আমি করেছি তখন শেষ আমাকেই করতে হবে। এত কিছু হওয়ার পরও মূর্খদের মতো কথা বলছিস তুই, তোকে কি যে বলবো। বৌদি, দিদি নিজের ইচ্ছেটা তো বলে দিয়েছে, তাহলে কেন অকারণে ওকে বলে যাচ্ছ? এই শোন, তুই গিয়ে তোর কাজ কর, কেউ তোকে এখানে কথা বলতে বলেনি। সেরকম তোমার মতো এখানে কেউ জানতে চাইনি। ওহো, তোমরা দুজন একটু চুপ করবে। এমনিতেই বেচারি কষ্টের মধ্যে রয়েছে, ওর মনটা খারাপ। ওকে একটু শান্তিতে বসে ভাবতে দাও, দুজনে মিলে ওর মাথাটা খারাপ করে দিও না। ওকে একটু ভাবতে দাও, সবাই নিজের নিজের কাজ করো, যাও। ছাড় দিদি। হাত ধরে সামলানোর বদলে আরো তুমি আমাকে এভাবে ডুবিয়ে দিলে। আমাকে যারা বিশ্বাস করেছিল সবাই আমার জন্য বোকা খাচ্ছে। আর মাত্র 3 দিন আছে, এর মধ্যে কিছু একটা চমৎকার করো তুমি। ওই টাকাটা যদি ফাইন্যান্সারকে না দিই, শুধুমাত্র ওই দোকানটা যাবে না, আমার প্রাণও চলে যাবে। তোমাকে কিছু করতেই হবে, আমাকে কোনো রাস্তা দেখাও প্রভু, প্লিজ প্লিজ। আরে আরে আরে, এটা কি লক্ষ্মী? প্রদীপটা পড়ে কি এখানে সব তেল পড়ে গেছে? আরে আরে, এটা তো পুরো তেলে চিটচিট করছে। এটা না নিয়ে গেলে তো বিয়েতে ঢুকতেই দেবে না, এখন কি করা যায় বলতো? দাদা, এই বিয়ের ইনভিটেশনটা তোমার কাছে আসছে? হ্যাঁ রে। আরে ওই যে আরএস সাইকেলের মালিক আছেন না, ওনার ছেলেরই তো বিয়ে। হ্যাঁ, তুইও তো চিনিস। দাদা, এই বিয়ের জন্য শাড়ি অর্ডার দিয়ে আমাদের বোকা বানালো। তাই নাকি? দাদা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, এই মিথ্যে বিয়েটা যদি হতে পারে, আমাদের মিথ্যা অর্ডারটাকেও কেন সত্যি করা যাবে না? কি বলছিস লক্ষ্মী? দাদা, আমাদের রেডি করা শাড়ির বর্ডারে যে বউ আর বরের নাম আছে ওটা যদি কর্নেল স্যারকে দেখাই, উনি কি এইসব শাড়ি তখন নিতে চাইবেন না? এসব কি বলছিস তুই?
ইনার সঙ্গে দেখা করা কোনো সাধারণ ব্যাপার নয় রে। তুই যদি চেষ্টা করিস নিশ্চয়ই পারবি দাদা। আরে ইনি তো তোকে চেনেন, বিয়ের ইনভিটেশনও তো দিয়ে গেছে। তুই তো এমন ভাবে বলছিস যেন উনি নিজে সেটা দিয়ে গিয়েছেন। ইনার কোম্পানিতে কাজ করে আমার একজন ফ্রেন্ড রয়েছে, আমি ওই বন্ধুর কাছ থেকে এটা চেয়ে নিয়ে এসেছি। দাদা কিছু তো উপায় করে দে, আমি ওনার সাথে কিভাবে কথা বলবো, তুই কিছু তো উপায় বলে দে একটা। এটা শুধুমাত্র আমার সম্মানের ব্যাপার না, আমাদের দোকানে কাজ করা 100টা পরিবারের ব্যাপার। প্লিজ দাদা প্লিজ। লক্ষ্মী আমি তোর অবস্থা বুঝতে পারছি, কিন্তু আমি একটা কোম্পানিতে সাধারণ লেবার মেকানিক হিসেবে কাজ করি, আর উনি খুব বড় একজন কোটিপতি ব্যবসায়ী, উনি কি কখনো আমার সঙ্গে দেখা করতে রাজি হবেন? দেখ বড় লোক আর গরিব লোকদের মধ্যে দূরত্বটা অনেক বেশি লক্ষ্মী, ওদের ধারে কাছেও আমরা যেতে পারবো না রে। তুই এটা ভিতরেই রেখে দে। ইচ্ছা যদি থাকে তাহলে সবকিছুই হাতের কাছে পাওয়া যায়, এটা ভগবানের দেওয়া উপায় ভেবে আমি চেষ্টা করব, করে দেখবই। কি হলো বৌদি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? তুমি ভাগ্যলক্ষ্মীকে কেন দোকান থেকে বের করলে? এই 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 রবি, কি এগুলো? মিটে যাওয়া সমস্যাকে খোঁচা দিয়ে আবার ফিরিয়ে আনছিস। কোন সমস্যাটা মিটে গেছে বলো তো? আমাদের দোকান আর আমাদেরকে ভালো রাখার জন্য 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করেছে ভাগ্যলক্ষ্মী, ওকে এইভাবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে আমাদের সমস্যা কি মিটে গেছে, তুমি বলো দাদা। হ্যাঁ ঠিকই, উমা ভুল করে ফেলেছে, কিন্তু সব ভুলই তো ঠিক করা যায়। তুই উত্তেজিত না হয়ে একটু শান্ত হ। ঠিক করার জন্যই তো আমি এইভাবে রিয়্যাক্ট করছি, দয়া করে তোমরা একটু বোঝার চেষ্টা করো। না বোঝার কিছু নেই, কালকেই আমি লক্ষ্মীর বাড়িতে গিয়ে যে কোনোভাবে ওকে বুঝিয়ে আবার দোকানে ফিরিয়ে আনব। এই বিষয় নিয়ে আমি আর কারোর সাথে কোনো কথা বলতে চাই না। তখন তোমার সম্মানের কথা মনে ছিল না? একই রকম ভাবে ওখানে আমি যদি কথা বলতাম তাহলে কিন্তু তোমার সম্মান থাকতো না, কিন্তু এখন আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। কি করবে তুমি? শোনো উমা, তোমার এই সব ব্যাপারে এইরকম ভুলভাল কথা বলা কিন্তু একদম ঠিক নয়। মানুষের ভালো করতে পারছো না ঠিক আছে, কিন্তু কোনোদিন কারুর কোনো রকম ক্ষতি করাটা কিন্তু একেবারেই উচিত নয়। আজকে যদি বৌদি দোকানে উপস্থিত থাকতো, লক্ষ্মীর গায়ে হাত তোলার জন্য উনি তোমাকে কি বলতেন আমি নিজেই জানি না। বেকার ধমকি দিও না, আমি কারোর ভয় পিছিয়ে আসার মতো মেয়ে নই। ওই দোকানের ওপরে তোমাদের যতটা অধিকার আছে ততটা অধিকার আমার আছে। সমস্যাটা ওটাই, ওই দোকানটাকে তুমি অধিকার হিসেবে ভাবছো, কিন্তু আমাদের বৌদি দোকানটাকে নিজের প্রাণ হিসেবে ভাবতো। এই দুটো জিনিসের তফাৎ যেদিন তুমি বুঝতে পারবে সেদিন তুমি বৌদিকে চিনতে পারবে। শুধু বৌদিকে নয়, বৌদি ছাড়া লক্ষ্মীকেও বুঝতে পারবে। শুধু আমাদের বৌদিকেই নয়, তুমি লক্ষ্মীকেও বুঝতে পারবে। কি চাও তুমি বলো আমাকে? ওর পায়ে ধরে ক্ষমা চেয়ে ওকে দোকানে ফিরিয়ে আনবো? তোমায় পায়ে পড়তে হবে না, হাত ধরে তুমি ওকে ফেরত নিয়ে এসো, সেটাই অনেক। এসব আমি পারবো না। ঠিক আছে ছেড়ে দাও, ওটা আমিই দেখে নিচ্ছি। তার মানে আমার চেয়ে বেশি ও আপনার প্রিয়? কি হলো এখন তোমার মুখ বন্ধ হয়ে গেল কেন বলো? আমি সত্যি কথা বলেছি বলে কথা বন্ধ হয়ে গেছে তোমার বলো? না উমা, বিশ্রী লাগছে এবার, ব্যাপারটা এখানেই বন্ধ করো। আমি কিছু শুরু করিনি দাদা, শুরু করেছে আপনার ভাই রবি। দোকানটা হাতের বাইরে চলে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু ওর কোনো রকমের চিন্তা নেই। ওর চিন্তা বাইরের ওই মেয়েটাকে নিয়ে, ওকে দোকান থেকে আমি কেন বের করে দিয়েছি সেটা নিয়ে আমার সঙ্গে ঝগড়া করছে। কে জানে আর কোন স্বার্থ লুকিয়ে আছে ওর এর মধ্যে। বৌদি কি বলতে চাইছ তুমি? রবি তুমি আমার গায়ে হাত তুলবে? তোলো, থামলে কেন? মারো আমাকে, তুমি মারো। নিজের দাদার ওয়াইফের গায়ে হাত দেবে এই শিক্ষাই তো পেয়ে এসেছো, তাই থামলে কেন? মারো, এসো, দেখাও তোমার শিক্ষাটা। ওফ উমা,
কেন কিছু না বুঝে তখন থেকে ঝামেলা করে যাচ্ছ? এই থামো, তুমি চুপ করে থাকো। তোমার স্ত্রীর গায়ে একজন হাত তুলতে আসছে আর তুমি তাকে না থামিয়ে তুমি বলছো আমি দোষ করেছি, আমি ভুল করেছি। তোমার লজ্জা লাগে না? উমা, রবির তোমাকে মারতে আসাটা নিশ্চয়ই ভুল, কিন্তু তার চাইতেও বড় ভুল তোমার রবি আর লক্ষ্মীর ব্যাপারে বাজে বলাটা। শোনো, তোমার যদি আমার প্রতি একটুও সম্মান থাকে তাহলে এই বিষয়টা এখানেই বন্ধ করো। ঠিক আছে, আপনার জন্যই ছেড়ে দিচ্ছি, কিন্তু একটা কথা, যে গায়ে হাত তুলতে এসেছে তাকে এত সহজে ছাড়বো না। ও আমার গায়ে হাত তুলে বীরত্ব দেখাতে চেয়েছিল। তাহলে এবার একটা কথা বলি, আগামী তিন দিনের মধ্যে ফাইন্যান্সারের সমস্ত টাকা ও জোগাড় করে দেখিয়ে দিক, আমাদের দোকান আমাদেরকে ফিরিয়ে দিক, তাহলেই মানবো আসল পুরুষ মানুষ। হ্যাঁ, আজকে এসেছি আমি লক্ষ্মী স্টোরে, কিনে নিয়ে যাব আমি যাচ্ছে ভেতরে। আরে স্যারের জন্য একটা কফি নিয়ে এসো। এসেছি আমি লক্ষ্মী স্টোরে, নিয়ে যাব যাচ্ছে ভেতরে। আচ্ছা, হঠাৎ করে এখানে কেন? দোকানের আবার অন্যদিকে আছে নাকি? না, কোনো দরকার না থাকলে তো এখানে আসো না, তাই জিজ্ঞেস করলাম। দরকার না থাকলে কি আসা যায় না? আরে এখানে আসার আপনার কি কারণ সেটাই তো জানতে চাইছিলাম। হ্যাঁ, আমিও কারণ ছাড়া আসিনি। এই যে ভেতরে ভিটামিন এম আছে, আমি নিজে থেকে এখানে আসিনি, স্যার আমাকে এখানে আসতে বললেন, তাই এসেছি। স্যার আসতে বলেছেন? মিথ্যে বলছেন না তো? স্যার তো নিজেই আসেননি, আপনাকে কি করে আসতে বলেছেন? চিন্তা করতে হবে না, আমি দেখছি। সি, গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং, হাউ আর ইউ? ভালো। দোকানের ব্যাপারে কথা বলতেই দেখেছি। কেন মা, লক্ষ্মীমা তো আগেই বলেছেন যে সময় হলে সব টাকা সুদ সমেত ফেরত দেওয়া হবে, তাহলে এবার এনার সঙ্গে কিসের কথা? যিনি বলেছেন তিনি তো এখন হসপিটালের বেডে আরাম করে শুয়ে আছেন। উনি বলে দিয়েছেন বলে সেই তারিখেই আমাদের দোকানের ছাদ থেকে টাকা এসে পড়বে নাকি? আমাকেই দেখছে সেই শব্দ উপায় বের করতে হবে। করোনা মা, তুমি তাড়াহুড়ো করোনা কথাটা শোনো। থামুন, এই দোকানের মালিক আমিও, আমাকে কি করতে হবে সেটা আমি আপনার থেকে শুনবো না। আসুন আপনি। ম্যাডাম, দাঁড়ান ম্যাডাম, কে আপনি, কি চাই এখানে? আসলে কর্নেল স্যারের সাথে দেখা করতে এসেছি। ম্যানেজার আছেন? উনিও স্যারের সঙ্গে বাইরে গিয়েছেন। ম্যাডামও তার মানে বাড়িতে আছেন। ম্যাডাম, কি ব্যাপার বলুন তো, বারবার আপনাকে একই কথা বলছি, ওনাদের কারোর সঙ্গে দেখা করা যাবে না। না দাদা, এর আগে একবার এখানে এসেছিলাম আমি। কোথায় এসেছিলেন? আমি তো এর আগে কোনোদিন দেখিনি আপনাকে। না দাদা, ওই দিন তুমি ছিলে না। দেখুন ম্যাডাম, আপনাকে তো বারবারই বারণ করছি। আরে না দাদা, আমি মাত্র 5 মিনিটের জন্য দেখা করেছি। আরে ম্যাডাম, বারণ করছি তো আপনাকে, আপনি ভিতরে যেতে পারবেন না। প্লিজ দাদা, আপনি এখান থেকে যাবেন কি না? এই ওই রবি, তুই কার গায়ে হাত দিচ্ছিস? তুই জানিস উনি কে? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। এদিকে এসো, কি করছো? কি হয়েছে তোমার? লক্ষ্মী, আমাকে ক্ষমা করে দাও। লক্ষ্মী, কেন আমার বৌদির ওই রকম ব্যবহার করা উচিত হয়নি, আমি এটা কিছুতেই সহ্য করতে পারছি না লক্ষ্মী, আই এম ভেরি সরি। আরে রবি, আমার জায়গায় অন্য কেউ থাকলে তারও এটাই মনে হতো। ওটা ছাড়ো, লক্ষ্মী স্টোরকে বাঁচানোর দায়িত্বটা আমাদের সবার আছে, তাই না? ব্যাপারটা সেটা নয় লক্ষ্মী, আমাদের এখন মাথা গরম করে কিচ্ছু হবে না রবি। আমাদের কাজটা হওয়া দরকার। সেটার জন্য এখানে এসেছো কেন? এরা তো সেদিনকেই আমাকে বললো যে অর্ডার ওরা দেয়নি। এরা এখানে অর্ডার দেয়নি এটা আমি জানি, কিন্তু আজ আমি এখানে এসেছি অর্ডার নিতে। কি বলছো তুমি, নতুন করে অর্ডার নিয়ে কাজটা শেষ করা যাবে না লক্ষ্মী? আরে আমি নতুন অর্ডার নিতে আসিনি, আরে ওই পুরনো অর্ডারটাকেই নিতে এসেছি আবার। ওগুলো ওরা কেন নেবে? এই দেখো, এটাই ওই ছেলেটার বিয়ের ইনভিটেশন,
খারাপ হলেও তাও কিছু ভালো হয়েছে। ফেক অর্ডার দিয়ে ওই লোকগুলো এই অরিজিনাল ইনভিটেশনটা ইউজ করেছে। আর দেখো ছেলের আর বউয়ের নাম। হ্যাঁ তাই তো লক্ষ্মী, আমরা তো এই নামগুলোই শাড়িতে রেডি করেছি। এই রেডি করা শাড়িগুলো এদের কে নিতে হবে এটা তো বলতে পারি। এটা কিন্তু খুব ভালো আইডিয়া লক্ষ্মী। হ্যাঁ কিন্তু ওরা এটাতে রাজি হবে তো? চেষ্টা করে দেখি। হ্যাঁ আমার ভরসা আছে। বলুন কি খাবেন? কিছু লাগবে না, একটু আগেই খেয়ে এসেছি। ও আচ্ছা, আপনি আপনার কথা বলুন। এই দোকানে কাজ করতে একটা মেয়ে, নাম ছিল ভাগ্যলক্ষ্মী, একটা ফ্রড গ্রুপকে নিয়ে এসেছিল। বিয়ে হচ্ছে না অথচ বিয়ের কথা বলে আমাদের সবার থেকে অনেক টাকা ওই গ্রুপের মাধ্যমে চুরি করে নিয়ে চলে গেছে। কি অবস্থা বলুন দেখি। আপনি আমাকে সাহায্য করতে পারবেন? কি করতে হবে তাই বলুন। এই দোকানটা আপনি না হয় কিনে নিন। 30 দিনের মধ্যে সুদ সময় টাকাটা ফেরত না দিলে গভর্নমেন্টের রেটে তো আমার দোকানটা বেচতেই হবে। এই জন্যই তো বলছি আপনি দোকানটা কিনে নিন, মার্কেট রেট যা আছে সেই দামই কিনে নিন না। হোয়াট মার্কেট রেটে? হ্যাঁ মার্কেট রেটে, মার্কেট রেট একটু ডিফিকাল্ট আছে ম্যাডাম। স্যার একটু ওয়েট করুন স্যার, জাস্ট 5 মিনিট একটু কথা বলার আছে। তুমি তোমার নাম ভাগ্যলক্ষ্মী না? হ্যাঁ স্যার। ওই মন্ত্রী শকুন্তলা দেবীর বিরুদ্ধে তুমি কথা বলেছিলে না? প্লিজ কাম ইন। চলো রবি। হ্যাঁ ওটা দাও আমায়। টেক ইওর সিট। হ্যাঁ বসো। থ্যাংক ইউ স্যার। বলো। আমরা রঙ্গরাম স্ট্রিটের লক্ষ্মী স্টোরস থেকে এসেছি। আমার নাম ভাগ্যলক্ষ্মী আর এ রবি। টাকা দিয়ে গেছে স্যার, তাই আমরা ওদের উপর খুব বেশি করে ভরসা করে ফেলেছি। আমার মনে হয় ওটা ওরা প্ল্যান করেই করেছে স্যার। এখন কি করবো কিছু বুঝতে পারছি না। তোমাদের সিচুয়েশনটা ভেবে সত্যি খুব খারাপ লাগছে। এখন আমি তোমাদের কিভাবে সাহায্য করতে পারি? স্যার শাড়িতে যে ডিজাইনটা আমরা করেছি ওতে যে দুটো নাম আছে ওটা আপনার বৌমা আর ছেলেরই নাম। তাই আপনি যদি শাড়িগুলো কিনে আপনার স্টাফদের দেন তাহলে ওরাও খুশি হবে আর আপনিও খুশি হবেন, আর মাঝখান থেকে আমরাও লস না খেয়ে বেঁচে যাব। হ্যাঁ স্যার। আমাদের স্টাফদের গিফট দেওয়ার আইডিয়াটা আমাদেরও আছে, কিন্তু আমরা তো অন্যরকম আইডিয়া করে রেখেছি। স্যার বেনারসি শাড়ি কিন্তু একটা মন ছুঁয়ে যাওয়ার জিনিস স্যার। আমাদের মতো মেয়েদের জন্য এটা খুবই সুন্দর আর পছন্দের জিনিস। প্রত্যেকটা মেয়ে সারা জীবন ওই শাড়িটাকে খুব যত্ন আর ভালোবাসা দিয়ে রেখে দেয়। ওই বেনারসি শাড়িটা যেখানে আপনার ছেলে আর বৌমার নাম লেখা আছে ওটা যদি সবাইকে গিফট করেন এটা সত্যি একটা বিশাল বড় ব্যাপার। বেনারসিতে এত ব্যাপার আছে? ঠিক আছে মা, ডিজাইনগুলো দেখাও। রবি ফোনটা। হ্যাঁ স্যার এই নিন। স্যার প্লিজ আমার কথাটা বুঝুন। এনিওয়ে
আপনি এত বড় একজন ডক্টর, আমি আর কি বলতে পারি? আমার তো আর কোনো বলার জায়গায় নেই। ওকে ম্যাডাম, আপনি যা বলছেন তাই হবে। অনেক ধন্যবাদ স্যার। রেজিস্ট্রেশনটা কবে করবেন? সামনে শুক্রবারই ধরে নিন, ওই দিনটা ভালো আছে। ওকে, বারবার আপনাকে বলছি ম্যাডাম, শুধু আপনার জন্যই আমি করছি, পরে আবার কোনো গন্ডগোল হবে না তো? একদম হবে না স্যার, আমি গ্যারান্টি দিয়ে বলছি। থ্যাংক ইউ স্যার। উমা, এক মিনিট। এসে জুটলো। বারবার তোমাকে বলছি তাই তুমি ভুল বুঝো না। স্যার আর বাকিদের সঙ্গে আলোচনা করে তারপরে যদি সিদ্ধান্তটা নাও সেটা ভালো হয় না। রবি আর লক্ষ্মী নিশ্চয়ই টাকাটা জোগাড় করে নেবে। আপনি গিয়ে নিজের টেবিলে কাজ করুন, বারবার আমাদের মাঝখানে কথা বলতে আসবেন না। বলছি তো, যান এখান থেকে। স্যার আপনি চিন্তা করবেন না, আপনি সমস্ত ডকুমেন্ট রেডি করুন গিয়ে। ওকে, থ্যাংক ইউ স্যার। ডিজাইনগুলো আমার ভালো লেগেছে, এই অর্ডারটা নিশ্চয়ই দেবো ভাগ্যলক্ষ্মী। স্যার অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার। ম্যানেজার। হ্যাঁ স্যার বলুন। ওপরে গিয়ে আমার ক্যাশের ব্যাগটা আনুন। ওকে স্যার। স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। ভাগ্যলক্ষ্মী, শাড়িতে আমার ছেলে আর বৌমার নাম রয়েছে, ডিজাইনটা আমার শুধু ভালো লেগেছে বলেই আমি অর্ডারটা দিইনি। আমার সৎ আর সাহসী লোকদের খুব ভালো লাগে, কারণ জীবনে ছোটবেলা থেকেই সাহস আর সত্যকে আশ্রয় করেই বড় হয়েছি, তাই আমার মতো লোকদেরকেই সাহায্য করতেই আমার বেশি ভালো লাগে। তুমি মন্ত্রী শকুন্তলা দেবীর গাড়ি দাঁড় করিয়ে একজন অচেনা আহত মহিলাকে সাহায্য করবার জন্য আর্গুমেন্ট করলে, আর সেটা থেকেই তোমার মনে সাহস আর সততার কথা বোঝা গেল। ভাগ্যলক্ষ্মী, তোমার মতো মেয়েরা কখনো কোনোদিন হেরে যেতে পারে না। এতে 1 কোটি টাকা আছে, এটা অ্যাডভান্স হিসেবে রাখো, নাও। তুমি নিয়ে নাও। আরে তোমরা দুজনে মিলে নাও। তোমার মতো লোকেরা পরিস্থিতি যেমনই হোক না অবশ্যই জিতবে। এই ক্যান্ডি, জুস খাওনি কেন এখনো? অলরেডি জুস খাওয়ার আগে আমার মন ঠান্ডা হয়ে গেছে। কি বললে? চিলড হয়ে আছে? রাস্তায় কি তুমি আবার মিষ্টি তাড়িকে এসেছিলে নাকি? কেন গো এইসব জিজ্ঞাসা করছো? না, ওই তুমি চিলড বললে না তাই আমার ভয় লাগছে, কারণ সেদিনকে রাতে তুমি যা নাটক করেছিলে। না, ওই চিল হওয়ার কথা শুনলেই আমার ভয় লাগে, আগের দিন এমন একটা নাটক করেছিলে। তুমি তো এখন রবির সাথে আছো আর সেই কারণেই ওই চুল, সরি আই মিন তুমি একদম চিলড থাকবে। এই তোমার জন্য কিছু হয়নি, অর্ডার পাওয়ার খুশিতে। কর্নেল স্যার হঠাৎ করে ওই অ্যাডভান্সের টাকাটা দিয়ে দেবে এটা আমি বুঝতে পারিনি। আগে দোকানে গিয়ে আমরা দুজন এই খুশির খবরটা সবাইকে দেব। আমাকে আগে বাড়ি গিয়ে খবরটা দিয়ে উমাবদির নাকটা কাটতে হবে। ওগুলোর কি দরকার? কারণ মনে কষ্ট দেওয়ার কোনো দরকার নেই, এই অর্ডারটা আমাদের ভালো করে দিলেই হলো। ঠিক আছে ক্যান্ডি, তোমার জন্যই আজকে আমি ওনাকে ছেড়ে দিচ্ছি, না হলে আজকে কিছু একটা হয়ে যেত। ঠিক আছে ঠিক আছে, জুসটা খাও। আজকে যখন ক্যান্ডি ফ্লাস ভালো মুডে আছে, আমি কি আমার ভালোবাসার কথাটা ওকে বলে দেবো? না না, আগে অর্ডারটা হয়ে যাক, তারপর না হয় বলে দেবো।
দোকান থেকে তাড়িয়ে দেওয়ার পর রবির আশেপাশে ওকে আর দেখতে পাবো না এটাই আমি ভেবেছিলাম, কিন্তু এখন রবির সাথে বসে এখানে জুস খাচ্ছে, কি করা যায়? খুব ভালো হয়েছে। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। গুড ইভিনিং ম্যাডাম, কি অর্ডার করবেন স্যার? দুটো সুইট কর্ন স্যুপ দেবেন। ওকে স্যার। ক্যান্ডি আর কিছু খাবে? ব্যাস, থ্যাংক ইউ স্যার। আরে এই তো জুস খাচ্ছি, আবার মিষ্টি তারি অর্ডার করছো? কি বললে? আরে আই মিন স্যুপ, স্যুপ অর্ডার করছো? এক্সকিউজ মি ম্যাডাম, ওরা ওখানে সুইট কর্ন স্যুপ অর্ডার করেছে তো? হ্যাঁ ম্যাডাম। স্যুপটা যেন একদম ফুটন্ত গরম হয়, যাতে গায়ে পড়লে ফোসকা পড়ে যায়, বুঝলে? কি বলছেন আপনি ম্যাডাম? এইভাবে স্যুপটা নিয়ে যাওয়ার সময় আচমকা হোঁচট খেয়ে পড়ে যাওয়ার মতো করে ওর গায়ের উপর ফেলে দেবে। ঠিক আছে ম্যাডাম। যাও। ঠিক আছে। কি হয়েছে? আমরা এই মুহূর্তটাকে মনে রাখার জন্য একটা ছবি তুলি। এসো। আরে স্যার, টেবিলে রেখে দিন। ভালো উঠেছে না? বসো। কি হলো? না চলো রবি, আমরা বিল পে করে বেরিয়ে যাই। ঠিক আছে বেরোই। এই ব্যাগটা ছেড়ে চলে যাচ্ছ তো। সরি। না ধরো, চলো যাওয়া যাক। নমস্কার ম্যাডাম। বলুন ম্যাডাম। এই আমার থেকে তুমি টাকাটা কি বলে নিয়ে গেলে মনে আছে? আসলে ম্যাডাম, রবি আর লক্ষ্মীকে আলাদা করব বলেই তো টাকাটা নিয়ে এলাম, সেরকমই তো কথা হলো। তাহলে সেটা করেছো? ওটার জন্যই তো আমি পুরো চেষ্টা করছি ম্যাডাম। করেছো? এক্ষুনি ওরা দুজন আমার চোখের সামনে দিয়ে বাইকে করে গেল, সেই ভিডিওটা আমি তোমায় হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি। রাগ করবেন না, আসলে ওরা দুজনে না খুব ক্লোজ আর খুবই স্ট্রং,
ওদেরকে এত তাড়াতাড়ি আলাদা করাটা মুশকিল। একটু একটু করে ঝামেলা লাগিয়ে ওদের দুজনকে আমি ঠিক আলাদা করে দেব। আমার কোনো সান্তনার দরকার নেই, মনে রেখো ওরা আলাদা হয়েছে সেটাই আমার জানা প্রয়োজন। সেটা কি তুমি করতে পারবে, হ্যাঁ কি না সেটা বলো। পারবো ম্যাডাম, আমি নিশ্চয়ই পারবো। কালকেও ওর দোকানে কোন ঝামেলা বলে মন খারাপ করে বসেছিল। আমিও কাজ ছেড়ে দেওয়ার কথা বলেছিলাম, তাও সকালবেলায় আমার কোনো কথা না শুনেই কাজে চলে গেছে। আজ গেছে বলে কালও যে যাবে তার কিন্তু কোনো মানে নেই। তার মধ্যে কিছু একটা করে ও যাতে না যায় তার একটা ব্যবস্থা করে দেব। খুব শিগগিরই রবি আর ওর মধ্যে সবকিছু নষ্ট করে ওকে আমার গ্রামের বাড়ি অবধি টেনে নিয়ে গিয়ে আমার নিচে রেখে ওকে দিয়ে সব কাজ যদি না করাই আপনি দেখে নেবেন। যদি তুমি করতে পারো, তুমি যা চাইবে আমি তাই দেব। আরে এটাই অনেক ম্যাডাম, এই মল্লিকা কিভাবে তার খেলাটা খেলে সেটা শুধু আপনি দেখবেন। ঠিক আছে, তাড়াতাড়ি আমায় জানাও, মনে থাকবে তো? ঠিক আছে ম্যাডাম। তুই? আরে ওই যে বিনীতা আছে না, আমি তো ভেবেছি ও। কি হয়েছে বল না, কে ফোন করেছে? তেজা ফোন করেছিল। এবার এই ফটোটা দিয়েই এদের মধ্যে কিছু একটা ঝামেলা লাগাতে হবে। কি করা যায়, কাকে ছবিটা পাঠালে একটা ঝামেলা হতে পারে? উমাকে পাঠিয়ে দি, ওই এদের দুজনকে ঠিক করতে পারবে। এটা তুই কাকে পাঠালি দিদি? আরে ওই উমাকে, কারণ রবির পরিবারে লক্ষ্মীকে অপছন্দ করার মানুষ একমাত্র ওই। ও এইসব কিছু দেখার পরে বাকিটা দেখবি ওই দেখে নেবে, আমাদের কিছুই করতে হবে না। এই যে খুব তো বড় মুখ করে বললেন রবি আর লক্ষ্মীর টাকা জোগাড় করে নিয়ে আসবে, তা কোথা থেকে আনবে শুনি? কোথা থেকে আনবে, কোথা থেকে আনবে? রেজিস্ট্রেশন ওই শুক্রবারই হবে, আপনি এটা নিয়ে একদম চিন্তা করবেন না। কি হলো ক্যান্ডি ফ্লস, চলো ভিতরে চলো চলো। আমি যাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছি তুমি তাকে হাত ধরে নিয়ে এসেছো। অর্ডার চলে গেছিল বলে, দোকানের লোকসান হয়ে গেল বলেই তো লক্ষ্মীকে দোকান থেকে তাড়িয়েছিলে, এখন অর্ডার আবার এসে গেছে আর দোকানের লাভও হবে, তাই আমি লক্ষ্মীকে এখানে নিয়ে চলে এলাম। কি, তুমি কি স্বপ্ন দেখে কথা বলছো নাকি? অর্ডার পেয়ে গেছো মানে কোথাকার অর্ডার পেয়েছো তুমি বলো? সত্যি কিছু লোকদের কথাবার্তা বাজে বকার মতনই লাগে, কারণ তাদের ক্যারেক্টারটাই সেরকম। আরে রে রে, আমি কিন্তু তোমাকে বলিনি বৌদি,